তো বন্ধুরা, এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন, এটি সব থেকে বড় আপডেট হচ্ছে যে আমি সরাসরি আপনাদের গঙ্গার কিনারা থেকে দেখাচ্ছি, একদম গঙ্গার তীর থেকে ডাইরেক্ট যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই মুর্শিদাবাদের এক জায়গায়, নির্দিষ্ট একটি জায়গা থেকে যে গঙ্গার জলের পরিমাণ বেড়েছে কিনা সেটা আপনাদের সরাসরি তুলে দেওয়ার জন্য হাজির হয়েছে একদম গঙ্গার তীরে। তো গঙ্গার বর্তমান অবস্থাটা আপনারা দেখুন, এখানে কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছে, যে ইতিমধ্যেই যে অ্যালার্ট জারি করেছে মুর্শিদাবাদ এবং মালদা জেলাতে। দেখুন যে গঙ্গার জলের যে ভ্রুকুটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন, যে কিভাবে জলের নিচ থেকে একদম গতিবেগ, আপনারা ক্যামেরাতে হয়তো বুঝতে পারবেন না কিন্তু কাছ থেকে দাঁড়িয়ে দেখলে এতটাই গতি রয়েছে জলে, যেটা কিন্তু একদম চোখ ধাঁধানো। অর্থাৎ ফারাক্কা থেকে যে জলের গতিবেগ সেটা কিন্তু একদম স্পিডেই আসছে, আর তার জেরে কিন্তু জল একদম গতিতে বয়ে চলেছে গঙ্গার তীর থেকে। সেই চিত্র আপনাদের সরাসরি তুলে ধরছি, তবে আপনাদের গঙ্গার সাইডটা একটু দেখাবো যে কতটা জল এখানে বেড়েছে। দেখুন এই যে জায়গাগুলি আপনারা দেখছেন, এই জায়গাগুলিতে কিন্তু জল আগের তুলনামূলকভাবে এখন বরঞ্চ আরও কমে গেছে। অর্থাৎ যেটা আমাদের ফারাক্কা ব্রিজ থেকে যে জল ছাড়ার কথা ছিল, সেই ব্যারেজের জল ছাড়ার পরে এই যে কিনারাগুলি দেখুন, ওই যে দূরের দিকে একটু তাকালে আপনারা বুঝতে পারবেন যে জল কিন্তু অনেকটা বেড়েছে, তবে কিছুটা পরিমাণ জল আগের তুলনায় আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে এই কিনারাগুলি দেখুন একদম কিনারা ঘেঁষে গেছে, অর্থাৎ কিছুটা জল আরেকটু যদি বেড়ে যায় তাহলে কিন্তু এইদিকে মালদা জেলার যে ভূতনি, সেই ভূতনিতে কিন্তু একদম জলমগ্ন হয়ে রয়েছে এলাকা। তারা ডোঙাতে করে কিন্তু এদিক ওদিক যাতায়াত করছে, অনেকেই হতাহতের খবরও পাওয়া যাচ্ছে। তবে আপনি কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় বর্তমানে জলের ভ্রুকুটি কতটা দেখতে পাচ্ছেন, বন্যার অবস্থা আপনার এলাকাতে কেমন রয়েছে, গঙ্গার জল কতটা কি প্রভাবিত হচ্ছে আপনাদের এলাকায়, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আপনি মুর্শিদাবাদের থেকে দেখলে কোথা থেকে দেখছেন, আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কেমন, মালদা থেকে দেখলে আপনার বর্তমান এলাকার পরিস্থিতিটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তবে আমরা যতটা জানতে পারছি, যে সমস্ত এলাকাগুলি বন্যা বিধ্বস্ত হয়ে রয়েছে সে সমস্ত এই যে জলডুবি মানুষরা রয়েছে, এদেরকে কিন্তু ত্রাণ বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংস্থা থেকে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর থেকে কিন্তু তাদেরকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তবে আপনার এলাকা যদি জলের তলায় এইরকমভাবে থেকে থাকে, দেখতে পাচ্ছেন মহিলারা কীভাবে জলে জলে ত্রাণ নিয়ে যাচ্ছে, আর এইভাবে কিন্তু আপনার এলাকায় যদি জলের তলায় থাকে বা কোনো এলাকায় জলের তলায় থাকে, আপনি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর আমরা কিন্তু নিত্য নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো, কোথায় কী অবস্থা রয়েছে, যেখানে সরজমিনে যেতে পারবো সেখান থেকে ডাইরেক্ট আপনাদের সামনে এইভাবেই নিউজ নিয়ে আসতে চেষ্টা করবো। ধন্যবাদ।